ফিজিক্যাল টিউশনের সাজেশনটা দেবো, সেই সাজেশনগুলো অতি অবশ্যই তোমরা ভালো করে পড়ে যেও, এখান থেকে সব প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার তোমাদের ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্ট আছে, সাবজেক্টের আমি স্পোর্টস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ দ্য ফিজিক্যাল এডুকেশন, এটার পেপারে তোমাদের সাজেশান দিচ্ছি। তোমার সাজেশানগুলো ভালো করে পড়ে যেও, এগুলো খুবই কমনযোগ্য সাজেশান, তোমরা ভালোভাবে করবে। তোমাদের সিধু কানু ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট আমার কাছে অনলাইনে পড়াশোনা করে, তোমার যদি কেউ অনলাইনে পড়তে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর যদি কেউ নোট নিতে চাও তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, স্বল্প মূল্যের বিনিময়ে নোট দিয়ে থাকি। প্রথম প্রশ্ন, খেলার মাঠ এবং জিমনেশিয়াম, খেলার মাঠ এবং জিমনেশিয়ামের কীভাবে যত্ন ও পরিচর্যা করবে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাজেট কাকে বলেন? বাজেট মানে হচ্ছে হিসাব নিকাশ, কত আয় হয়েছে কত ব্যয় হয়েছে এইটারই একটা হিসাব নিকাশটাকে একটা প্রকাশ করাটাকে বলে বাজেট বলা হয়। কীভাবে বাজেট তৈরি করা হয়, শারীরশিক্ষা বাজেটের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নেতৃত্বদান বলতে কী বোঝো বা লিডারশিপ কাকে বলে? শারীরশিক্ষার ক্ষেত্রে নেতৃত্বদানের নীতি এবং গুরুত্ব আলোচনা করো। কী বলেছে, একটা ট্র্যাক, আদর্শ ট্র্যাক বলতে কী বোঝো বা স্ট্যান্ডার্ড ট্র্যাক বলতে কী বোঝো? একটি আদর্শ 400 মিটার ট্র্যাকে সোজা পথের দূরত্ব 84.39 মিটার হলে উক্ত ট্র্যাকের বাঁকা পথে সিডিআর ও আরডিআর দূরত্ব কত? মানে কি সোজা পথের দূরত্ব বলে দিয়েছেন, সেখানে বাঁকা পথ, বাঁকা পথে ইংলিশ কি কাব লাইন, সেখানে সিডিআর, সিডিআর হচ্ছে কাব ডিস্ট্যান্স রেডিয়াস, রানিং ডিস্ট্যান্স রেডিয়াস, এর দূরত্ব কত? বা আদর্শ ট্র্যাকের পঞ্চম ও ষষ্ঠ লেনে পূর্ণ স্ট্যাগার দূরত্ব নির্ণয় করো, এই ড্যাশবোর্ডটা যুক্ত দিয়ে তোমরা ইয়ে করবে। এরকম একটা ম্যাথ থাকতে পারে, এই মানটা হয়তো পাল্টে দিল, হয়তো 80 মিটার দিল, 84.39 মিটার জায়গায় 80 মিটার দিল, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, একটা প্রশ্ন যদি এই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, একটি 400 মিটার ট্র্যাকে সিডিআর আরডিআর নির্ণয় করো যখন তার সোজা পথের দূরত্ব 80 মিটার, এরকম টাইপের একটা অঙ্ক করবে, ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে। বাৎসরিক এক্সট্রা করে করবে, বাৎসরিক অ্যাথলেটিক মিট এর পরিচালনা পদ্ধতিগুলি আলোচনা করো, বা এই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, ক্রীড়া প্রতিযোগিতার সংগঠন ও পরিচালন পদ্ধতিগুলি বর্ণনা করো, একই প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সমস্ত পরিমাপ সহকারে একটি খোখো খেলার মাঠ অঙ্কন করো। ক্রীড়া ব্যবস্থাপনা বা স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, ক্রীড়া ব্যবস্থাপনার নীতিগুলি বর্ণনা করো। নেতৃত্বের অর্থ কী, লিডারশিপ প্রতিটা ওয়ার্ডের মানে আছে, সে মানেগুলো কী, একজন আদর্শ শারীরশিক্ষার নেতার গুণাবলী আলোচনা করো। আন্তঃপ্রাচীর এবং বহিঃপ্রাচীর প্রতিযোগিতার গুরুত্ব আলোচনা করো। আন্তঃপ্রাচীর মানে যেটা চার দেয়ালের মধ্যে অনুষ্ঠিত হয় তাকে বলা হয় আন্তঃপ্রাচীর, যেমন স্কুলের খেলা, বিদ্যালয়ে যে স্পোর্টসগুলো হয়, ক্লাবের স্পোর্টসগুলো হয়, এগুলো আন্তঃপ্রাচীর। বহিঃপ্রাচীর মানে যেগুলো বাইরে অনুষ্ঠিত হয়, স্টেট মিট, ডিস্ট্রিক্ট মিট, তোমার সাব ডিভিশনাল মিট, যে স্পোর্টসগুলো হয় সেগুলো হচ্ছে বহিঃপ্রাচীর, বাইরে। এখানে কী হয়, প্রত্যেক ক্রীড়াবিদ তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেখানোর একটা সুযোগ পায় বা হায়ার অ্যাচিভমেন্ট করতে পারে। ওকে, তুমি কীভাবে ক্রীড়া সরঞ্জামগুলি যত্ন রক্ষণাবেক্ষণ করবে, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় প্রশ্নটা এভাবে হবে, দেখো, মহাবিদ্যালয়ে ক্রীড়া সরঞ্জাম ব্যবহার ও যত্ন কীভাবে নিবে তা সংক্ষিপ্তভাবে আলোচনা করো, প্রশ্নটা একই প্রশ্ন। সিডিং কী, 7টি দল নিয়ে নিয়মিত নকআউট প্রতিযোগিতার ফিক্সচার তৈরি করো, ঠিক আছে, 7টি ফিক্সচার তৈরি করো, এই অঙ্কগুলো বেশি পড়ে, 9, 11, 13 দলকে নিয়ে সিঙ্গেল নকআউট
একটা ভলিবল হতে পারে, ফুটবল হতে পারে, কাবাডি হতে পারে, এইটা শুধুমাত্র নামটা যে কোনো হোক না কেন, অঙ্কটা কিন্তু একই হবে, স্থান তারিখ সময় উল্লেখ করে কিন্তু করতে হবে, ভালো করে করবে। আর বাই কি, বাই হচ্ছে ফিক্সচার মিলানোর জন্য, ফিক্সচারটাকে মিলানোর জন্য বাই দেওয়া হয় হচ্ছে একটি টিমকে প্রথম রাউন্ডে না খেলিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলানোর সুযোগ করে দেওয়া ওকে বাই বলে, সিম্পল ভাষায় যেটা বোঝা। ছটি অংশগ্রহণকারী দল নিয়ে লীগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি ফুটবল খেলার ক্রীড়াসূচি তৈরি করো। চক্রাকার মানে লীগ, লীগ মানে কি প্রত্যেকটা খেলায় প্রত্যেকটা দল প্রত্যেক খেলায় কিন্তু সবার সঙ্গে অংশগ্রহণ করে, ঠিক আছে, সেকেন্ডে পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হয়। ওকে, এবারে আসি তোমার দু নম্বর যে প্রশ্নগুলো রেখেছি, দেখো লক্ষ্য করো, নকআউট টুর্নামেন্টের অসুবিধাগুলি লেখো, স্ট্যাগার দূরত্ব নির্ণয়ের সূত্র কী, নেতৃত্বের সংজ্ঞা লেখো, জিমনেসিয়ামের প্রকৃত অর্থ কী, গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো, 400 মিটার আদর্শ ট্র্যাকের দৈর্ঘ্য প্রস্থ কত হবে, খেলাধুলার সরঞ্জামের যত্ন ও পরিচর্যা বিবৃত করো, চ্যালেঞ্জ টুর্নামেন্ট বলতে কী বোঝো, ক্রীড়া পূর্ববর্তী পরিকল্পনা বলতে কী বোঝো, লিগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট বলতে কী বোঝো, ক্রীড়া পূর্ববর্তী পরিকল্পনা কী, খেলার আগে, খেলার পরে, খেলার সময়, যে তিনটে ভাগে ভাগ করা হয় যে প্ল্যানিং, সেটা হচ্ছে ক্রীড়া পূর্ববর্তী মানে খেলার আগে কী কী করা হয়, প্ল্যানিং কীভাবে করা হয়। আন্তপাচির প্রতিযোগিতার রূপরেখা লেখো, সময় সারণীর ওপর প্রভাব বিস্তারকারী 4টি উপাদানের নাম লেখো, প্রতিযোগিতা কাকে বলে, পোস্ট টুর্নামেন্ট কাকে বলে, আন্তপাচির বহিঃপাচির প্রতিযোগিতা কাকে বলে, প্রতিযোগিতার সংজ্ঞা দাও কয় প্রকার, বাই কী, বাই বুলেছে আগে, দুটি ট্র্যাক ইভেন্ট, দুটি ফিল্ড ইভেন্টের নাম লেখো, ট্র্যাক ইভেন্ট যেগুলো, ট্র্যাক মানে কি যেগুলো সোজা পথ দূরত্ব হয়, বাঁকা পথ দূরত্বগুলো যেগুলো হয়, যেই পথে রানিং হয়, রানিং ইভেন্টগুলো যেতে হয় তাকে ট্র্যাক ইভেন্ট বলে, রানিংগুলো যে রানিং ইভেন্ট হচ্ছে যেমন 100 মিটার 200 মিটার 400 মিটার 100 মিটার হার্ডেলস 110 মিটার হার্ডেলস, এগুলো হচ্ছে ট্র্যাক ইভেন্ট, ফিল্ড ইভেন্ট শর্টপুট হাই জাম্প লং জাম্প ডিসকাস হ্যামার থ্রো পোল হোল্ড, এগুলো হচ্ছে ফিল্ড ইভেন্ট। লীগ প্রতিযোগিতার দুটি সুবিধা ও অসুবিধা লেখো, লীগ খেলার সংখ্যা নির্ধারণের সূত্র লেখো, লীগ প্রতিযোগিতা কাকে বলে, সরি ক্রীড়া প্রতিযোগিতা কাকে বলে, নকআউট ও লীগ প্রতিযোগিতার মধ্যে দুটি পার্থক্য লেখো, শারীরশিক্ষা কাকে বলে, নকআউট প্রতিযোগিতা কাকে বলে, ক্রীড়া দিবস বলতে কী বোঝো, 29শে আগস্ট স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়, কি হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে, ওই দিন রাষ্ট্রপতির বাসভবন থেকে যারা হচ্ছে কৃতি খেলোয়াড় তাদের কী কী হয়, কৃতি খেলোয়াড় এবং কোচদের দ্রোণাচার্য পুরস্কার এবং অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এই পুরস্কারগুলো প্রদান করা হয়। এবার কিছু 1 নম্বর প্রশ্ন থাকে বা 4+1 বা 1 নম্বর কিছু কিছু প্রশ্ন শর্ট শর্ট দিয়ে দেয় বা এগুলো 2 নম্বর থাকতে পারে, একটি আদর্শ ট্র্যাকের সোজা পথের দৈর্ঘ্য কত, স্ট্যাগার দূরত্ব নির্ণয়ের সূত্র কি, ব্যাডমিন্টন খেলার একক মাপের মাপ একক মাঠের মাপ উল্লেখ করো, ফুটবল খেলায় প্ল্যান্টিক স্পটের দূরত্ব গোললাইন থেকে কত দূরে, কাবাডি খেলায় পুরুষদের কোর্টের মাপ উল্লেখ করো, ডাবল লিগ খেলায় খেলার সংখ্যা নির্ধারণের সূত্র কি, 7টি দলের ক্ষেত্রে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলার সংখ্যা কতগুলি হবে, শটপাট বৃত্তের ব্যাসার্ধ কত, ভলিবল খেলায় পুরুষ ও মহিলাদের নেটের উচ্চতা কত, খোখো খেলায় পুরুষদের খেলার সময়কাল উল্লেখ করো, ফুটবল খেলার বিশ্বকাপ কত সালে কোথায় শুরু হয়। একটি ফুটবলের ওজন কত, ডিসকাস সেক্টরের কোণের মাপ কত, নকআউট টুর্নামেন্টের কতগুলি খেলা হবে তার সূত্র লেখো, হ্যান্ডবল
মাঠে দৈর্ঘ্য প্রস্থ লেখো।